বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতি বছর শতকরা 100টা ব্যবসার মধ্যে 90টা ব্যবসায় বন্ধ হয়ে যায়, আর বাকি 10টা ব্যবসার মধ্যে 9টা ব্যবসা বন্ধ হয়ে যায় 5 বছরের মধ্যেই। আজকে ভিডিওতে আমরা এই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করব যে কেন ব্যবসা বন্ধ হয়ে যায়, আর এর জন্য বিভিন্ন গ্রন্থের রেফারেন্সে মোট 6টা গুরুত্বপূর্ণ কারণ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং, বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা ব্যবসা করছেন, অবশ্যই মাথার মধ্যে এই বিষয়টা বিবেচনায় রাখা প্রয়োজন যে আসলে ব্যবসা কেন বন্ধ হয়ে যায়, ব্যবসা বন্ধ হওয়ার মূল কারণগুলো কি। বেশি কথা না বলে লেটস জাম্প ইনটু দ্য টপিক। রিজন নাম্বার 1, তাড়াহুড়া করা, পরিকল্পনাহীনভাবে কাজ শুরু করা। আমরা যারা ব্যবসা শুরু করতে চাই প্রাথমিক পর্যায়ে, বিশেষ করে তরুণ যারা রয়েছে, তারা ব্যবসাটাকে আবেগ দিয়ে চিন্তা করি। অবশ্যই ব্যবসাকে কখনো আবেগ দিয়ে চিন্তা করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। যখন আমাদের মাথায় একটা কাজ আসে বা একটা চিন্তা আসে, একটা ব্যবসা আইডিয়া আসে, আমরা সরাসরি সেই ব্যবসায় জাম্প করি, একটু চিন্তা ভাবনা করি না যে প্রকৃত অর্থে আমি এই ব্যবসাটা করতে পারবো কিনা। এই ব্যবসাটা আমি যা ভাবছি সেটা বাস্তবে নাও হতে পারে, আমি যা ভাবছি সেটা বাস্তবে হবে কি না, তার সম্ভাবনা কতটুকু, এগুলো আমরা যাচাই বাছাই না করে, কোনো ধরনের পরিকল্পনা না করে খুব তাড়াহুড়া করে ব্যবসাটা শুরু করি। যার ফলে দেখা যায় যে 6 মাসের মাথায় আমরা বুঝতে পারি যে আমি যা ভেবেছিলাম বিষয়টা আসলে তা নয়, এটা আমার ভাবনার সাথে বাস্তবে অনেক পার্থক্য রয়েছে। তো যার ফলে নতুন ব্যবসায়ীরা এই যে তাড়াহুড়া করে ব্যবসা শুরু করে, শুরু করার পরে বাস্তবের সাথে সেটা কোনো মিল পায় না, যার ফলে বছর মাথা না যেতে 1 বছরের মাথায় ব্যবসা বন্ধ করে, ব্যবসা ক্লোজ করে দিতে বাধ্য হয়। রিজন নাম্বার 2, টিম মেম্বারদের মাঝে ভুল বোঝাবুঝি। তা আমরা দেখা যায় যে 2-3 জন 4 জন ফ্রেন্ড মিলে একটা ব্যবসা শুরু করলাম, এর মাঝে এমন একটা বন্ধু থাকে যে আসলে বেশি কথা বলে, বেশি পণ্ডিতি করে, নিজের মতামতকে সবসময় প্রাধান্য দেয়, সেই লোকটাকেও আমরা ব্যবসায় নিয়ে নিলাম। তো দেখা গেল যখন আমরা ব্যবসা শুরু করলাম, ব্যবসা শুরু করার পরেও তার এই মাতাব্বরি টাইপের কথাবার্তা বা একঘেয়েমি টাইপের আচরণটা রয়ে যায়, যার ফলে ব্যবসা ক্ষেত্রে অনেকটাই সমস্যার সৃষ্টি হয়। যারা একঘেয়েমি করে, নিজের মতামতকে প্রাধান্য দেয়, ব্যবসায়িকভাবে চিন্তা করে না, তাদের জন্য অনেক সময় ব্যবসা বন্ধ করে দিতে অনেকেই বাধ্য হয়ে যায়। তাই ব্যবসা শুরু করার ক্ষেত্রে টিম মেম্বার কেমন হবে সেটা আসলে বিবেচনা করা প্রয়োজন, কারণ এমন কোনো লোককে ব্যবসায় নেওয়া উচিত হবে না যে আসলে ব্যবসায়িকভাবে চিন্তা করে না, বরং নিজের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে এবং একঘেয়েমিভাবে নিজের মতামতকে প্রাধান্য দেয়। তাই এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে যে কোনো ব্যবসা বছরের মাথায় বন্ধ করার জন্য। তাই যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন, নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা ব্যবসা করছেন, বেশ ভালোই ব্যবসা চলছে, তাদেরকে কিন্তু অবশ্যই এই বিষয়টা বিবেচনায় নিতে হবে। তো ব্যবসা শুরু করার ক্ষেত্রে অবশ্যই এ ধরনের একঘেয়েমি লোকদেরকে ব্যবসায় না নেওয়া থেকে বিরত থাকাই অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। রিজন নাম্বার 3, ধৈর্যের অভাব, সহনশীলতার অভাব। ধৈর্য, সহনশীলতা, হোঁচট খেয়ে পড়ে যাওয়া থেকে আবার উঠে দাঁড়ানো ইত্যাদি গুণাবলী যদি আপনার ভিতরে না থাকে, যদি নতুন তরুণ উদ্যোক্তাদের ভিতরে বা ব্যবসায়ীদের ভিতরে না থাকে, তাহলে কিন্তু সে ব্যবসা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। একটা উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তো সেখানেই সার্থক হবে যখন সে হোঁচট খেয়ে পড়ে যেয়ে আবার সেখান থেকে উঠে দাঁড়াতে পারবে, আর যখন সে উঠে দাঁড়িয়ে নিজেকে সফল করতে পারবে, মুখ উজ্জ্বল করতে পারবে, তখনই তো একটা উদ্যোক্তার সফলতার গল্প সবার সামনে বুক ফুলিয়ে বলতে পারবে। তাই ব্যবসা শুরু করার ক্ষেত্রে বা ব্যবসাকে কন্টিনিউ করার ক্ষেত্রে, দীর্ঘমেয়াদীভাবে নিজেকে টিকিয়ে রাখার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য, সততা, মননশীলতা, সহনশীলতা ইত্যাদি গুণাবলী নিজের ভেতরে রাখতে হবে, এবং ধৈর্য ধরে যে করেই হোক, যে ব্যবসাটা করছেন যেভাবেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, এই ব্যবসাটাকে দাঁড় করাতেই হবে, এই ধরনের প্রতিজ্ঞা মনের ভিতরে থাকতে হবে, সংকল্প মনের ভিতরে থাকতে হবে, তাহলে অবশ্যই ব্যবসা একদিন না একদিন সফলতার মুখ দেখা সম্ভব হবে। রিজন নাম্বার 4, লোভ। লোভের কারণেও ব্যবসা বন্ধ হতে বাধ্য হয়। লোভ আবার 2 ধরনের রয়েছে, একটা হচ্ছে ইন্টারনাল লোভ, আর একটা হচ্ছে এক্সটার্নাল লোভ। ইন্টারনাল লোভ হচ্ছে আপনার টিম মেম্বারদের মাঝে এমন একজন লোক থাকবে যে আসলে সবার চেয়ে একটু বেশি মুনাফা নিতে চাইবে, তার মনে মনে হয়তো বাসনা থাকবে যে আমি বেশি কাজ করি, তা আমি তো অন্যদের তুলনায় বেশি মুনাফা পাওয়ার যোগ্য। এ ধরনের ইন্টারনাল একটা লোভ যে টিম মেম্বারের মধ্যে কাজ করবে, তখন কিন্তু সেই ব্যবসা বন্ধ হতে বাধ্য হবে, কারণ সবার ভিতরে এই ধরনের একটা মানসিকতা থাকবে, থাকার ফলে ভিতরে ভিতরে তারা ব্যবসার বদলে
হিংসাত্মক মনোভাব পোষণ করবে, আর এই হিংসাত্মক মনোভাবের কারণেই কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যায়। আরেকটা হচ্ছে এক্সটার্নাল লোভ। এক্সটার্নাল লোভ হচ্ছে, ধরুন আপনি যে পণ্য বিক্রি করছেন আপনার ব্যবসা ভালোই চলছে, এখন আপনি কি করলেন পণ্যের দাম বাড়িয়ে দিলেন অথবা খরচ বাঁচানোর জন্য পণ্যের কোয়ালিটি কমিয়ে দিলেন, এর ফলেও কিন্তু ব্যবসার অনেক ক্ষতি হয়। নিজের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আসলে এই কাজটা কখনোই করা যাবে না। কোয়ালিটি 100% এনশিওর করতে হবে, প্লাস দামটাও একটা রিজনেবলের মধ্যে থাকতে হবে, রিজনেবল প্রাইসের মধ্যে থাকতে হবে। এই দুটো যদি কম্বিনেশন করা যায় তাহলে ব্যবসা কিন্তু তাহলে ব্যবসা কখনোই লস হবে না। তাই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য এক্সটার্নাল ইন্টারনাল বা যে ধরনের লোভের কথাই বলেন না কেন, এই লোভ পরিহার করতে হবে। লোভ পরিহার করে ব্যবসা করতে হলে অবশ্যই ব্যবসা অনেকদিন টিকিয়ে রাখা সম্ভব হবে। রিজন নম্বর 5, পরিকল্পনা বা হিসাব সংরক্ষণের ঘাটতি। আমরা অনেক সময় একঘেয়েভাবে ব্যবসা করি, মনে করি যে ব্যবসা তো হচ্ছেই, কিন্তু প্রকৃত অর্থে প্রতিদিনের হিসাব, প্রতিদিন পাই টু পাই হিসাব রাখা প্রয়োজন। আর আপনি যে ব্যবসা করছেন বা নতুন উদ্যোক্তা যারা রয়েছে তারা যে ব্যবসা করছে, তাদের মধ্যে একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। এখন পরিকল্পনা অথবা লক্ষ্য, এই দুইটা কিন্তু দুইটাকে যদি আবার গুলিয়ে ফেলি তাহলেও হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা 10 বছরের মধ্যে আমাদের ব্যবসাকে অমুক জায়গায় দেখতে চাই, এটা হচ্ছে লক্ষ্য। আর পরিকল্পনা কি হবে, যে আমি 10 বছরের মধ্যে 10টা বছরকে 10 ভাগে ভাগ করব, ভাগ করার পরে 1 বছর হবে, 1 বছরকে আবার 12 মাসে ভাগ করব, 12 মাসে ভাগ করার পর 1 বছরকে 4 সপ্তাহে, 1 মাসকে 4 সপ্তাহে ভাগ করব, প্রতি সপ্তাহকে প্রতিদিনে খণ্ড খণ্ডভাবে ভাগ করে প্রতিদিনকার কার্যাবলী কী হবে, এটা একটা সুপরিকল্পিত পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনাবিহীন কোনো কাজ আসলে সফলতার মুখ দেখতে পারে না, এটা আমরা সবাই জানি। তাই ব্যবসা করার ক্ষেত্রে লক্ষ্য স্থির করতে হবে, তারপর একটা ভালো পরিকল্পনা রাখতে হবে। তো পরিকল্পনার ভিতরে যে আপনার যে বিনিয়োগ করেছেন সেটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, প্রতিদিনকার হিসাবে আপনি লাভের মুখ দেখছেন কিনা, লসের মুখ দেখছেন, আর যদি লসের মুখ দেখেন সেক্ষেত্রে কিভাবে এটাকে রিকভার করা যায় সেটা খুঁজে বের করতে হবে। এইভাবে না, কীভাবে মার্কেটিং করতে হবে, যে পরিমাণ সেলস হচ্ছে সেটা দিয়ে কি ব্যবসায় সফলতার মুখ দেখতে পারবে কিনা, আরও সেলস বাড়ানোর প্রয়োজন রয়েছে কিনা, মার্কেটিং পদ্ধতি যেটা করছে সেটা ঠিক রয়েছে কিনা, নাকি মার্কেটিং কৌশল পরিবর্তন করতে হবে, নানা ধরনের পরিকল্পনা আসলে প্রতিনিয়ত করতে হবে, প্রতিদিন করতে হবে। আজকে যে পরিকল্পনা করলেন হয়তো এই পরিকল্পনা কাজে লাগলো না, কালকে আবারও আরেকটা পরিকল্পনা করতে হবে। তারপরে আপনি যে লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্য স্থির অর্জন করার জন্য যে হারে কাজ করছেন সেই হারে কাজ করলে আপনি 10 বছরের মাথায় আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিনা, নানা ধরনের কারণ, নানা ধরনের পরিকল্পনা আসলে মাথার মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু ব্যবসায় সফলতার মুখ দেখা সম্ভব হবে। আর যদি আমরা এগুলোকে স্কিপ করে যাই, এই বিষয়গুলোকে প্রাধান্য না দিই, এই বিষয়গুলোকে পাত্তা না দিই, তাহলে কিন্তু ব্যবসা বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। তাই অবশ্যই সঠিক পরিকল্পনা, সঠিক লক্ষ্য স্থির, সঠিক ভাবনা, সঠিক চিন্তা নিয়ে ব্যবসা করতে হবে। ছোট ছোট হিসাব, ছোট ছোট বিষয়কেও আসলে গুরুত্বহীন ভাবা যাবে না, প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে ভেবে গুরুত্ব সহকারে কাজ করতে হবে। রিজন নম্বর 6, ভুল স্বীকার না করা। নতুন উদ্যোক্তার মধ্যে একটা প্রভাব থাকে যে কাস্টমারই খারাপ, কাস্টমার বুঝে না, কাস্টমার আমাদের এত সুন্দর একটা মাল রাখলাম কিন্তু কাস্টমার বুঝে না, দূর এই কাস্টমারটা ভালো না, এ ধরনের একটা প্রবণতা থাকে নতুন উদ্যোক্তাদের মাঝে বা নতুন ব্যবসায়ীদের মাঝে, তরুণ ব্যবসায়ীদের মাঝে বিশেষ করে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ধরনের মনোভাব পরিহার করতে হবে। কাস্টমার কেন আপনার প্রোডাক্টটা নিল না, কি আপনার প্রোডাক্টের সমস্যা রয়েছে, নাকি আপনার প্রোডাক্টের সমস্যা রয়েছে, নাকি আপনার ব্যবহারের সমস্যা রয়েছে, এটা আপনার নিজেকে ফাইন্ড আউট করতে হবে। কেন প্রোডাক্টটা নেবে না, কি তাতে সমস্যা রয়েছে, এটা আপনাকেই খুঁজে বের করতে হবে, কাস্টমারের দোষ দিলে হবে না। তো তরুণ ব্যবসায়ীদের মাঝে আসলে এই প্রবণতা থাকে, তারা কাস্টমারের উপরে সব দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, নিজের দোষটাকে সে ঘাড়ে নিতে চায় না। যদি আপনি দোষ স্বীকার করার মতো মনোভাব সৃষ্টি করতে না পারেন তাহলে কিন্তু ব্যবসা করা যাবে না, তাহলে আপনি অহংকারী মনোভাবের একজন লোক হয়ে যাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আপনার ভিতরে কোনো দোষ থাকবে না, আপনি একদম দুধে ধোয়া তুলসী পাতা, সেক্ষেত্রে আপনি ভুল করছেন, আপনি সেক্ষেত্রে একজন অহংকারী লোকের পরিচয় দিচ্ছেন। তাই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, নতুন ব্যবসায়ী রয়েছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন নিজের ভুলকে শুধরে নেওয়ার জন্য, কেন আমার প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, কেন আমার প্রোডাক্টের কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি খুঁজে বের করার চেষ্টা করবেন, অথবা আমি কীভাবে মার্কেটিং করছি, আমি কেন মানুষকে কনভিন্স করতে পারছি না, আমি যে কৌশল অ্যাপ্লাই করছি হয়তো সেই কৌশলটা কোনো কাজের না, তাহলে এখন আমার কী করা যায়,
আমি আসলে কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবো, এটা নিজেকে খুঁজে বের করতে হবে, তাহলে কিন্তু একজন প্রকৃত ব্যবসায়ীর পরিচয় দেওয়া সম্ভব। আর যদি মনে করেন যে না আমার সবকিছু ঠিক আছে, আমার দোকানের ডেকোরেশন ঠিক আছে, আমার প্রোডাক্টের কোয়ালিটি শতভাগ ঠিক আছে, আমার কথাবার্তা সবকিছু ঠিক আছে, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। আপনি চেষ্টা করবেন নিজের ভুলকে শুধরে নেওয়ার জন্য, কোথায় ভুল হচ্ছে সেটা খুঁজে বের করতে পারলে তবে প্রকৃত ব্যবসায়ী হওয়া যাবে। তো অনেক বেশি কথা বলে ফেললাম, আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে এর চেয়ে বেশি কথা বলা সমুচিত হবে না, তবুও বললাম বিভিন্ন বইয়ের রেফারেন্সে থেকে এই পয়েন্টগুলো কালেকশন করা হয়েছে, যদিও বইয়ের কোনো রেফারেন্সের নাম দিতে পারলাম না, সব সম্পূর্ণটাই আসলে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে তথ্য বের করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি এই ভিডিওটা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, অনেকটাই উপকারে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি নতুন ভিডিওতে আবারও দেখা হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।